Flashback. চুল কাটে চুল কেটে কোনো লাভ নেই, বড় যাও কাটবো না তোমার দোকানে এসে বসে তুমি কথা কর। তো দেখতেই পাচ্ছ আজকে থিঙ্কিংটা এটাই থাকবে। আজকে পাড়ার একটা ভাই আছে, তো পাড়ার ভাইটা মোবাইলটা পাড়ার ভাইটা খুবই মানে মানে দুষ্টুমি করে আর কি, এইটে পড়ে খুব চুলের ফ্যাশন মারে। আর ওর মা আজকে আমাকে ধরেছে যে তোর ভাইকে দেখতে পাচ্ছিস না, যে খুব এই বয়সে পড়াশোনা করছে না, কিছু করছে না, তো চুলটা ধরে কেটে দিতে পারছিস না। তো আজকে প্ল্যানিং করেছি, আমার আঙ্কেল আছে, এই যে প্রণব ভাই আছে, তো সবাই মিলে আজকে প্ল্যানিং করেছি। হ্যাঁ, তো যাই হোক, শুভঙ্কর মজুমদার ওটা আমার আঙ্কেল। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভাইটা আসুক। ভাইটা আসলে পরে আজকে ওকে ধরে বেঁধে যে কোনো হোক আজকে চুলটা কেটে দেবো। আমার ওই ভাইটা মানে আমাদের এই নিমতলাতে প্রতিদিনই আসে গরমের সময়, এখানে সবাই টাইম কাটায়, দেখতে পাচ্ছ সবাই এখানেই এসছে। তো আজকে সবার সঙ্গে আজকে প্ল্যানিং করে এই জিনিসটা ফোন করে সবাইকে ডাকা হলো, এদের দুজনকেও ডাকা হলো। তো ভাইটা এখানেই আসে, একটু পরে হয়তো আসবে, ততক্ষণ আমরা ওয়েট করছি। তো দেখি কতক্ষণ বাদে আসে, আসার পরে তারপর ওকে এখানে বসে ধরে বেঁধে যে কোনো হোক ওকে টাক করাবোই আজকে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওর সঙ্গে লেগে থাকো। তো গাইস দেখি, এই তুমি উঠে থাকো ঠিক আছে? হ্যাঁ চল ওকে ওকে। হ্যাঁ তুমি এখানে থাকো, কখন আসবে কি জানি। Few moments later. তোমারটা দেখাই চালু রেখে দে। কি করিস তোরা? পেয়ারা মাখা খাবি না? হ্যাঁ পেয়ারা মাখা খাবি না? পেয়ারা মাখা তোরে বললাম তো সকালবেলা পেয়ারা মাখা পেয়ারা নিয়ে আসতিস, পেয়ারা কোথায় পাবো এখন আমি? এখন দোকান বন্ধ, এখন ওই ওই যে সামনের বাড়ি গাছ আছে ওখান থেকে নিয়ে আয়। পাবজি চলতেছে না ফোনে এখন? কে? পাবজি চলছে না। পাবজি চলছে না? কেন কি হলো? জানি চলতেছে না, হ্যাং মারতেছে। হ্যাঁ গার্লফ্রেন্ড পাঠানি চুল বলছে কি? বাড়ি থেকে বলে গেছে তোমার মা, ঠিক আছে? কি মা বলে গেছে? কি মা বলে গেছে? বলেছে আমার ছেলে আসছে এখন। চুল যদি কিছু হয় রে চুল কাটতে হবে বলতেছি কিন্তু। মাথাটা ধর না, আমার কথা না
কেমন লাগছে দেখ এবার চুলের ফ্যাশনটা দেখ শালা স্টাইল আ এটা শালা কি করে ওই দেখ ক্যামেরা ফিট করে ওই দেখ দেখছিস তো ক্যামেরা ফিট করে আমার ক্যামেরা ফিট করছে দেখ ক্যামেরা দিকে দেখ আমার ক্যামেরা ফিট করছে না একটা বন্ধ করে বলে এই চল মার চল মার পড়াশোনা করবি না পড়াশোনা হ্যাঁ চল মার এই ক্যামেরাটা বন্ধ কর টাকটা করে দি এই ক্যামেরাটা বন্ধ কর তো 3:28 AM চুলটাকলে ভালো লাগে দেখতে বৌমা টম পটিছিস নাকি অনেকগুলো আমি জানলে আসতাম না বিকেল বেলা এই জায়গাটা আসতামই না তোর তোর কি জানিয়ে থরি আমি করবো তোর কতদিন ধরে বাড়ি থেকে বলছে যে টাক করে এত চুলের ফ্যাশন মারিস না এখন বয়স হয়েছে তোর ফার্স্ট টাইম বলেছে চুল কাটার কথা কথা শুনিস নি তারপরে তোর মা এই মাত্র এসে বলে গেছে আমার ছেলে আসলে পরে টাক করে দেবো দেখ টাক ঠান্ডা লাগছে তো হ্যাঁ যা বাড়ি যা বাড়ি গিয়ে স্নান করে যা যা আই যা আই যা আই যা আই যা ঠান্ডা লাগছে তো দেখ না তোর ভাই গার্লফ্রেন্ড কটা ফটে আছে তো তোর অ্যাকচুয়ালি 10-12টা আছে আরো পড়বে আমি তো ভুলে গেছি এমনি জোর করে টাক করলা আবার মান সম্মান শেষ করে টাক করে কি ভালো কি লাগছে ওই জম্বে ভালো লাগতেছে নো 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 কেও তুই আর তুই বলছিস কি গালাগালি তোর গালাগালি তো বাস কথা তোর বাস কথা বাস কথা 15-16 15-16 মুখে এই বয়সে গালাগালি একটা তাহলে বড় হলে বড় কি করবি তুই হ্যাঁ বড় পাকামো শুরু করে দিয়েছ অল্প বয়সে গালাগালি ফেলাগালি দিয়ে একাকার
তোমাকে বয়স হোক আমিও দেখিনি ভাই হ্যাঁ বয়স হোক আমি তুমিও দেখিনি অল্প বয়সে এত পাক পেকে গেছো ওই তো বুড়ো আবার সে সময় দেখিনি বন্ধু বেশি কথা হইব না একটা থাপড়ে ডাল গাল মুখ দিয়ে করে দেবো কালকে সকালবেলা চলে আসবে পেয়ারা আমাকে কালকে হবে খাবো না আমি আর আসবো না এই জায়গায় আসবো না মানে তোমাকে তো আসতেই হবে আমি আর আসবো না তুমি না আসলে ভাই পেয়ারা আমাকে খাবো না এই সব জায়গা ঠিক আছে জানি না ভালো করে টাক করে দাও দাঁড়া 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 এই যে এই জায়গা চুল চুল লাগতেছে এই যে কোথায় চুল আছে কই চুল এরকম এরকম দাও এই আসতে সব জায়গা চুল আছে টাক করতে মানে না নাপি তোইছে তোর উপরে টাক করতে তো বাড়ি যাচ্ছে বলবো যে কান দিয়ে বলবো বাড়ি যে কি বলবি তোর মাই বলেছে আমাকে সে ঘুমান ঘুমাবার এই সময় রাত্রিবেলা আসে টাক করে দেবো আমার টাক হ্যাঁ তুই আমার কোনো করে দিস কোনো চাপ নেই কি করে খারাপ তোর কোথায় লাগছে ভাই খুব সুন্দর লাগছে এখন বাড়ি যে সুন্দরভাবে মনটা পড়াশোনার দিকে দেবা ঠিক আছে আর বন্ধুরা তাকে চড়াবে তাকে চড়াবে দেব না বাড়ি থেকে পড়াশোনা তো তুমি করা ভুলেই গেছো দেব না বাড়ি থেকে আর নাকি আবার ফ্রিজে মোবাইলে পাবজি আবার পাবজি খেলো ফ্রিজে মোবাইলে পাবজি পড়াশোনা করবে এখন পাবজি খেলা আবার নাও এই ভাই ভাই আচ্ছা যা বাড়ি যা যা বাড়ি যা যা পাগল তো গাইস দেখেছো হয়তো একটু বেশি দুষ্টুমি আর বাড়ি থেকেই বলেছিল যে ওরা ধরে বেঁধে যে করুক টাক টাক করে দে তো আজকে সেইভাবেই রেডি হয়ে এদেরকে ফোন করা হয়েছিল তো যাই হোক সবাই এসছে সবাই মিলে ধরে বেঁধে দেখতেই পেয়েছে কেমন করে দিল তো যাই হোক একটু বেশি বাদরামি করা শুরু করেছে দুষ্টুমি হয়ে গেছে তার জন্যই এই কাজটা করতে বাধ্য হয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে একবার ওনার দোষ দিলেন একবার আমার দোষ দিলেন।